সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। তো দেখছেন ফাঁসিলাডাঙ্গা হাটে যে জায়গায় গাভী গরুগুলো বিক্রি হয়, আমরা সেই জায়গায় অবস্থান করছি। তো আমরা হাটের পরিধিটি দেখাই, যে দেখছেন যে মোটামুটি এতটুকুই আর কি, এই জায়গাগুলো সম্পূর্ণ এগুলো গাভী গরুগুলো বিক্রি হয়, খুব বেশি বড় না। তো আজ 24 নভেম্বর 2021 বুধবার, শুধু এই হাটটি সপ্তাহে একদিন বসে, বুধবারে বসে। তো আজ বুধবার আপনাদের একটু দেখাবো গাভী গরুগুলোর দাম। তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি। এই যে এ পাশে একটা সম্ভবত দামদর চলছে ভাই। আসসালামু আলাইকুম, দামদর চলছে ভাইয়া? দামদর চলছে ভাইয়া, কি দাম বললেন? বলছি একটা দাম এখন কত কত বললেন? 38। কত চাইলেন লাস্ট? আমি লাস্ট দাম চাই না, আমি 52 চাচ্ছি। 52 চাচ্ছিলেন? ও লাস্ট চান নাই ওনার কাছে, মানে অনেক টাকা ডিফারেন্স আছে এখন। এই যে সার বাচ্চা, সার বাচ্চা আর গাভী। গাভী কয় দাঁত ছিল বয়স? এখন পর্যন্ত কত দাম দিয়েছে ভাইয়া? 53-54। বেচা বিক্রি টার্গেট? 60-এর কাছাকাছি। 60,000-এর কাছাকাছি হলে এটি বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা একটু চলে যাবো এপাশে, আমরা এপাশে যে দেখছি সেগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ভাইয়া কি দামদর চলছে? কত বললেন ভাইয়া? কত বললো? 1,000 ষট কেজি 50,000। 50 থেকে আর কত চাইলো ভাইয়া লাস্ট? 56.5। 56.5, মানে বাছুরটা বেশ আকর্ষণীয় আর কি। 2 কেজি দুধ মানে কি, মানে ওলানটা আছে বেশ দেশি করে। 2 কেজি দুধ মানতে ফাটাফাটি অবস্থা। আর চিন্তা ভাবনা কত লাস্ট? আর কি নামার সম্ভাবনা আছে না? এটাই দেখছেন গাভী আর বাচ্চা, এই যে সার বাচ্চা। গাভী তো সম্ভবত জোয়ান না? ছয় দাঁত? ও জোয়ান হয় নাই, ছয় দাঁত। এই দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা একটু এই যে এ পাশে একটা দেখছি, এটার একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই। আসসালামু আলাইকুম, আপনার ভাই শাহিওয়াল বকনা নাকি? গাভী কয় দাঁত ছিল বয়স? ছয় দাঁত। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 62। এখন পর্যন্ত কত দাম দিয়েছে ভাইয়া? 50। টার্গেট কেমন চিন্তা ভাবনা? 55। এটা কি দুধ হচ্ছে এখন রানিং? 2 কেজি হয়, 2 কেজি করে রানিং দুধ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এ পাশে আমরা বেশ কিছু দেখছি, আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই। আসসালামু আলাইকুম, আপনার ভাইয়া? জি ভালো আছে। এই যে বাড়ির বাচ্চা কি? সার বাচ্চা, দেশি শাহিওয়াল, মানে দেশি থেকে একটু ভালো, এই জন্য দেশি শাহিওয়াল যোগ করে দিলেন। আচ্ছা আচ্ছা, গায়ের বয়স নতুন জোয়ান, নতুন জোয়ান। কত চাচ্ছিলেন? দাম চাইছিলাম 55। এখন পর্যন্ত কত বললো? 46 পর্যন্ত দাম উঠছে। 46। টার্গেট কেমন, কত ভাই? 50-এর ভিতর। 50। বাসাতে কি দেখাইছিলেন কাউকে? দেখাইছিলাম। কত উঠছিল ওখানে? 45। 45-44, মানে বাসা থেকে এখানে দাম অলরেডি বেশি বলছে নাকি? বেশি বলছে, একটু বেশি বলছে। আচ্ছা আচ্ছা, বাসায় কত চাইছিলেন সর্বশেষ ওনার কাছে? সর্বশেষ পাইছিলাম 48। 48, তার মানে এখানে কি 48 দিবেন না আরেকটু যেতে হবে? বেশি দিব, আনছি যেহেতু, আনছি যেহেতু, হ্যাঁ কষ্ট করে আসছেন, খরচা হয়েছে, দু টাকা বেশি পাই। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এই যে এর পাশে দেখছি একটা। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আচ্ছা এই যে কয় দাঁত, কয় দাঁত বয়স, কয় দাঁত? জোয়ান। জোয়ান,
আর এটা সার বাচ্চা নাভি ঝুলানো আছে হালকা, কত চাচ্ছিলেন চাচা দাম? পঁয়ষট্টি। দুধ কি হয় এখন? কেজি ডেরেক করে কত বলল এখন পর্যন্ত, কত পর্যন্ত উঠছে দাম? ৪৭-৪৮। চাওয়া পাওয়া লাস্ট চেষ্টা করব। দামদার চলছে কত বললো ভাই উনি? ৪৮। আর আপনাদের কত চাওয়া পাওয়া? আচ্ছা আচ্ছা, ৪৮ বলছে ভাইয়া। কত চাইলেন লাস্ট ওনার কাছে সর্বশেষ? তারপর আমরা একটু তথ্যটা দেই, গোটা বিশ্ব জানুক। ৫৫-৪৮ দামটা চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। বাচ্চাটা কি সার বাচ্চা না, নাভি ঝোলানো আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা একটু চলে যাবো এই পাশে, এই পাশে বেশ কিছু দেখছি আমরা, এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা কার ভাইয়া আপনার? বাড়ির বাড়ির না ব্যবসা? ব্যবসা। কয় দাঁত বয়স? কয় দাঁত? দুই দাঁত। আচ্ছা বাচ্চাটা দেখি আমরা, বাচ্চা তো বেশ সুন্দর, সার বাচ্চা। কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার? ৮০। কত কি বলে এখন পর্যন্ত? ৭০ পর্যন্ত। কত টার্গেট কত ভাইয়া লাস্ট? ৭২। ৭২ হলে বিক্রি হবে। আমরা যে এপাশে দেখছি কয়েকটা, এগুলো সাইজগুলো একটু ছোট, আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আরিয়ানা বকনা চাচা? বাচ্চি। গাভীর কয় দাঁত বয়স? জোয়ান। কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চার? ৫২। কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত? ৪৩-৪৪। টার্গেট কত চাচা, কত হলে ছাড়বেন? ৪৮ যেতে হবে। এটা কি দুধ হয় রানি? কতটুকু মতো দেয়? ২ কেজির মতো দুধ হয়। আচ্ছা যে দেখানোর চেষ্টা, ৪৮,০০০ হলে কিন্তু বিক্রি হয়ে যাবে। আমরা এই পাশে দেখছি একটা, এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। চাচা কত চাচ্ছিলেন আপনারটা? ৪৫। বয়স? জোয়ান। কত কি বলে এখন পর্যন্ত? ৩৫-৩৬। টার্গেট কত সর্বশেষ? ৪২,০০০ হলে বিক্রি হবে। লাস্ট ৪২,০০০ হলে এটি বিক্রি হবে। আচ্ছা এটা কি রানিং দুধ হচ্ছে? কতটুকুর মতো দেয়? ১.৫ কেজি। বাড়ির না, মানে একটা আইডিয়া আর কি। হ্যাঁ এটা কম বেশি তো হতে পারে। আচ্ছা চাচা, তো ব্যবসার তো বর্তমানে এই যে শীতকালে ব্যবসার কি অবস্থা বলেন তো? ডাউন চলেছে, মানে এই সময় ব্যবসা হয় না। অন্যান্য বছরও কি এই সময়টা একটু ডাউন থাকে? কোনোবার হয়, কোনোবার ডাউন থাকে, তবে এবার ডাউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটি দেখছেন। ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০